হাঁসের মাংস কত করে কেজি? কে গো, রীতি নাকি মাংস খাবা? কেন তুই খেতে পারিস নাকি? আমরা পারিনি। ও ভাই, মাংস কত করে কেজি গো? 700 টাকা। ইয়া, তোর পেটে সহ্য হবে না। ওই তো ওইদিকে ডাক গা, 10 টাকা সব পচা পুচি বিক্রি করছে, ওই 200 কিনলে বাড়ি যা। এই জানোয়ার, তোদের মতো গিফট নাকি যে পচা ফুটি খাবো? এদের হাত তো শুনি দেখ, এক্ষুনি খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আসনু। ইয়া, তুই শুক্তি সেনা গ্যাস করছে রে। কি বললি? তোর এত বড় পুত্র, একটা মেয়ে হয়েছে আমার গায়ে হাত দিলি, তোর কিছু বলি রে। মাংস দোকানে আসছি না তো? আরে না না, ও তোমার চালা কি বুঝতেই পারেনি, ও কি করতে আসবে? এক কেজি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক কেজির বেশি হবে। ভালোই হইলো, কদিন ধরে মা মাংস খাবো খাবো করছিল, দি আমাকে অর্ধেক দি আর তুই অর্ধেক লে। খালা খাবো বলি সেটা আবার ভাগ করে কি হবে? তুই লি যা, আমি না হয় তোদের বাড়ি গিয়ে খেয়ে আসবো। কি ব্যাপার রে, কদিন ধরে দেখছো আমার প্রতি ভালোবাসা একটু বেশি বেশি দেখাছি, তুই আবার আমার প্রেমে টেমে পড়লি নাকি? কি প্রেম? হাত তোকে থাক, আমার এত সুন্দর জীবনটা নরক বানানো দরকার নাই। কি করে খেলে নে ভাত কর। ভাই, এদের চোখ খুলি দেবো? হ্যাঁ হ্যাঁ, সব খুলি দে। কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমরা 6 মাস ধরে ঘুরে ঘুরে টাকা তো শোধ করলিনি, তাই আজ বসের হুকুম, তোদেরকে তুলিলে আসা, চ হাট, তোদের আজ বিচার হবে। বস কোথায় আছে রে? ছাদে বিচার করছে, খৈনি আছে তোর কাছে? হ্যাঁ আছে। এটা নি তুই একটু মার তো, আমি একটু খৈনি খেলি। ভাই, এই লোকটা কিভাবে মারছো কেনে? মারবো না, 1 মাস ধরে টাকা লিয়ে ঘুরিছে, তাই বসের হুকুম, 6 মাস ধরে ওকে দৌড় মারি লিয়া হোক। ছিড়বে না, টাকা দেখো তুই শুনু, ওবার দাপট দিছে, আমার বস নিকর কিছু ছিটতে পারবে না, তাই বসের হুকুম, যতদিন ওর মাথায় চুল থাকবে একটা একটা করে ছিঁড়া হবে। এই তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি, ছেড়। ভাই, আমাদের টাকাটা চকুন টুকুন টাকা টাকা কইলে হয়ে গেল নাকি? যা পরে আসিস। এদার 3-4 মাস গেল টাকা লিয়া, বস রেখে গেলে কিন্তু তোমার কপালে খুব কষ্ট আছে। এই কি কষ্ট আছে রে, যা বুলকে তোর বস খে, তোর বস আমার। যত সব পাগল ছাগলের দল কোথায় থেকে আসে কি জানি। কিরে কি ভাবছি? বাড়িতে নাই, চহাট, কাল আসো। বাড়িতে নাই, কাল আসো। বাড়িতে নাই বোন, এমিটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হবে কেনে? তাহলে একই কথা বারবার বলছে যে। আর স্বামী টাকা ধার নিছে এলো তো, তাই যেদিনই চাইতে যাতো সেই দিনই বলতো স্বামী বাড়িতে নাই কাল আসো, তার লেগে ওইটা আর সাজা।
একভাবে রাত দিন ছ মাস বুলতে হবে, বাথরুমে গেলেও ছাড় নাই। পারবো না বললে হবে? টাকা চাইতে গেলে খেতে বসে বলে ঘুরে দেব না? কত খেতে পারিস তাই আমি দেখছি। এই তো কেবল তিন দিন হইলো, এখনো চার দিন একভাবে খেতে হবে। কিরে থমকে থমকে দাঁড়িয়ে আছিস যে? চল ৫২৫৬ আমি কারো হারাম খাইনি। কি দেখছি বলতো, কি ব্যাপার বস? এই মাল কি বলিছে জানেন? কি বলিছে? ও বলিছে আপনি নাকি ওর একটা। আমি যে বলি আপনি আমার যদি কোটাকা পাবেন, ১,০০,০০০ দি। শুনু, সুদ বাড়ি হয়েছে ২,৮০,০০০ মাত্র। আপনার ওই ১,০০,০০০ আমি করে লাগিয়েছি জানেন, যেখান থেকে আমি কোটি কোটি টাকার মালিক হবো। চুপ কর, এখানে অক্ষয় কুমার দারুক মারতে এসছি না। এই শাহিন, ওকে এমন মারা মারবি যেন কুড়ি দিনে ফুল দবল হয়ে যায়। থামেন থামেন থামেন, ও আসলে আপনাকে বুঝে বলতে পারেনি, ও সত্যি সত্যি এক মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে। কোটি কোটি টাকার মালিক হবে কিন্তু কিভাবে? What is this is possible? কি হবে? তাহলে এই প্ল্যানটা মন দিয়ে শুনিন। ওর ভাই একটা কোটিপতি মেয়ের সাথে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ, আমি তো ওইটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। এই তো শাকাব, তোর কথা শুনতে ভালো লাগছে না। কি হবে? তুমি বলো। আপনার এই ১,০০,০০০ আর ভাইকে দিছে একটা বড় লোকের মেয়েকে পটানোর লেগে। আপনার কি আমাকে দেখে মনে হয়েছে নাকি যে আমার বিয়ে হয়ে গেছে? না না, এমনি জিজ্ঞেস করলো। বলছি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, একটা কেন, ১০টা বলো, আমার শুনতে ভালোই লাগছে। ওর ভাই বাড়ি এসে বি করবে তো, ৫০,০০০ টাকার দরকার ছিল, বি হয়ে গেলেই আবার ঘুরে দেবে। আরে না না, ও চিন্তা তোমায় করতে হবে না, এখনকার সময় ৫০,০০০ বি ওঠে। এই আজিজ, তোর ভাবিকে ১,০০,০০০ দে। তাহলে মুক্ত, তাই সিলেক করি বেরিয়ে গেছে। না না ঠিক আছে, আপনার মতো হ্যান্ডসাম লোকের মুখে শুনতে ভালোই লাগে। এলেন আপনার টাকা, আমরা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে এসো,
না লোক পাঠাতে হবে। না না লোক পাঠাতে হবে না, আমরা এসে দেখা করে যাব। দেখিসি কিভাবে 1,00,000 টাকা বাগিলি চলে আসনু। এদালে ধর লিগা তুই। কি ব্যাপার বাবুর এত রাগ হলো কেনে? রাগ হবে কেনে, ভাবি বলতে বলছিলি বিটা একবার করি ফেলবি। কি কাকে বি করবে ওই বাটখারাকে? বাটখারা হবে কেনে? হ্যান্ডসাম মিষ্টি মিষ্টি কথা বলছিলি। দেখ রাগ বাড়াসনি। রাগ বাড়াবো কেনে, প্রেম তো হয়েই গেছে, বিটা একবার করি ফেলবি। এই কাকে বি করবে রে ওই বুনো মশকে। বলেন বস, কালকে বুড়িকে দেখতে আসছে, সবাইকে বলি তো গ্রামের বাড়িতে যেতে হবে। হ্যাঁ বুড়িকে দেখতে আসছে। হ্যাঁ আর শোন, এইভাবে জঙ্গলে বসে যাস নি, চুলদারি কেটে মানুষের মতন যাস। ছেলে বাড়ির লোক খুব ভদ্র, আবার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে বস, সবাইকে বলি দেব। আরে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। মুখ্যমন্ত্রী যাবে তো, একটা প্লেন দিয়ে দাও। এক মিনিট হোল্ড করো, মুকেশদা ফোন করছে। হ্যাঁ হ্যাঁ বলো মুকেশদা। কোন মুকেশ? আরে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক না? ও আমাদের প্লেনের ব্যবসা তো সবার সাথে লিঙ্ক রাখতে হয়। প্লেন মানে? প্লেন মানে জাহাজ, আমাদের 12টা জাহাজ আছে যে। লল আমরা তো প্লেনেই আসতাম, ল্যান্ড করার জায়গা নেই বলে গাড়িতেই আসতে হলো। ও আয় মা বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে মুকেশদা, আমি বাড়ি গিয়ে আপনার সাথে মিটিং ফিক্স করছি। তাহলে এবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ দিনক্ষণ তো ঠিক করতেই হবে, আগে বাড়ির মালিক আসুক। মালিক আসুক মানে? তাহলে আপনি কে? আমি আমি মেয়ের দুঃসম্পর্কে চাচা হাসি। আরে শালা এত গুনগুনে গুনে মুখটা চুরানো হইল রে। হে তো বাপ চলে আসছে। নট মাইন, একটু দেরি হয়ে গেল, আসলে কাজের অনেক চাপ তো। ও কোন ব্যাপার।